นำท่อนำউগ্রপন্থীদের শিবিরে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিলেন স্থানীয় ক্ষুব্ধ জনতা। জিরিখাট থানা এলাকার নন্দাইলং রংমাইপুঞ্জির অপ্রত্যন্ত অঞ্চলে থাকা শিবিরে অগ্নিসংযোগ করে একেবারে ছারখার করে দিলেন স্থানীয় উত্তেজিত রংমাই নাগা জনগণ। আবার জানাচ্ছি দর্শকদের, উগ্রপন্থীদের শিবিরে স্থানীয় ক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিলেন জিরিখাট থানা এলাকার নন্দাইলং রংমাইপুঞ্জির প্রত্যন্ত অঞ্চলে থাকা শিবিরে অগ্নিসংযোগ একেবারে ছারখার করে দিলেন স্থানীয় উত্তেজিত জনতা। ঘটনার বিবরণে জানা গেছে, আসাম মণিপুর সীমান্তের জিরিবাম সংলগ্ন কাছাড়ের জিরিখাট থানা এলাকার নন্দাইলং রংমাইপুঞ্জির প্রত্যন্ত অঞ্চল জঙ্গল এলাকায় রয়েছে এই শিবির। এই শিবির ব্যবহার করে নাগা ন্যাশনালিস্ট কাউন্সিল অর্থাৎ এনএনসির সদস্যরা। এই শিবিরে এনএনসি সংগঠনের এক সভায় গত 12 ডিসেম্বর দিন দুপুরে সহকর্মীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন গাইদিং চুং পাও রংমাই, অন্য একজন আহত হয়েছিলেন সেখানে। এই ঘটনার সূত্র ধরে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। সহকর্মী জঙ্গি সদস্যের গুলিতে হত গাইদিং চুং পাও রংমাই এনএনসি উগ্রপন্থী সংগঠনের কর্তা ছিলেন। সভায় ভাগ বাটোয়ারা নিয়ে বচসার জেরে হত্যা করা হয়েছিল তাকে। পরপর এরকম অনেক ঘটনায় সংঘটিত হয়েছে এই নাগা অধ্যুষিত অঞ্চলে। এ নিয়ে চরম ক্ষুব্ধ স্থানীয় সাধারণ জনগণ। তারা আর কোনো অবস্থায় জঙ্গি সংগঠনের সদস্যদের প্রশ্রয় দিতে রাজি নয়, চরম ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে সেখানে। স্থানীয় নাগা সম্প্রদায়ের মানুষ গতকাল সম্মিলিত হয়ে নন্দাইলং জঙ্গলে থাকা সেই জঙ্গি শিবিরে অগ্নিসংযোগ করে একেবারে পুড়িয়ে দিয়েছিলেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অগ্নি সংযোগের সময় শিবিরে কোনো জঙ্গি সদস্য ছিল না বলেও জানা যায়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ। We'll be right back.